আহেন চা খেয়ে যান। এই তোমার চা দাও দিতে কইছি, তোমারে ভিতরে যাইতে কইছি, ভিতরে যাও না। উনার তো চা অনেক পছন্দ এলিগা কইছি। আবার কথা কয়, ভিতরে যাও। নাম কি? পাশা। এ পাছা, এটা কোনো নাম হইলো নাকি? আচ্ছা যজ্ঞা, নাম নিয়ে আমার কোনো কাম নাই। আপনি কি আবুর আত্মীয় নিহি? আবু আমার আত্মীয়। আচ্ছা কে কার আত্মীয় এটা আমার বোঝার দরকার নাই কা, মগর আপনি কি আমার বউরে রাইতের বেলা ফোন দিছিলে? আপনার বউ আছে নাকি? ওই যে যারে এ দিলেন, এটাই আমার বউ। আলে বউ না, ওই কইলাম তিন তিনটা বিয়ে ইত্তা মায়ার মা। হায় আল্লাহ, বুঝাই যায় না। শুনেন, আমি খুব ভালো ভালো আপনার সাবধান করে দিতেছি, এরপরে যদি আর কোনোদিন আপনি আমার বউরে ফোন দিচ্ছেন অথবা আমার বাস আসতে আপনি যদি এমন করে ঘুর ঘুর করেন, তাহলে করে আমি হাত পা ঘুরা করে হাতে ধরাই দেবো। এই বেটা কিসের, এই কিসের, এই একটা সাবধান করে দিতেছি, এরপর যদি আর কোন সময় দেখে এখানে তুই হাঁটাহাঁটি করতেছ অথবা আমার বউরে ফোন দিচ্ছ, রাস্তায় দিক দিয়ে ঘুরঘুর বৃত্তি করার পারবি না। আর খালি আমার বাড়ি না, এই মহল্লার কোনো রাস্তায় যদি তোর আমি ঘুরঘুর করতে দেখি, তাহলে করম দেহা মাত্র তোর মায়েরা হাত পা ঘুরা ঘুরা এলাকা ছাড়া করম। মনে থাকে যান, যা বেটা। ওই আমার কেমন আছো? এই তো আছি। আপনি এখন এরকম লজ্জা পাচ্ছেন? না ঠিক আছে, বাসায় এসো। আরে বাসা ভাই দাঁড়ান না, দাঁড়ান। আপনি নাকি আমার আম্মুকে ফোন দেন, হ্যাঁ ফোন দিয়ে বলেন আপনার রাতে ঘুম আসে না, আপনার রুচি নাই, একা একা লাগতেছে, হ্যাঁ সবাইকে কি একই গল্প শোনান নাকি? না ঠিক বিষয়টা ওই রকম না, লোকজন ভুল বুঝতেছে আসলে। তো বিষয়টা কি? বিষয়টা হলো যে সবাই যা ভাবতেছে আসলে তা না। হ্যাঁ তোমার আম্মু আর কি, আন্টি, আন্টি না আবাই বলি, তাই না? উনি তো ওনারা দেখার পরে আমি একটু আউলাই গেছিলাম, ওনারে দেখার পর বড় বাপার কথা খুব মনে পড়তেছিল, তাই আর কি একটু কল দিয়ে ফেলছিলাম। আপনার বড় বোন আছে, কোথায় থাকেন উনি? কাশিমপুর, মানে আগে ছিল পরে মারা গেছে। সরি পাশা ভাই, আমি আসলে জানতাম না তো, সরি। আচ্ছা সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি আজকে কালকের মধ্যে একদিন আমার বাসায় আসেন, আমি আম্মুর সাথে বসে আপনাকে কথা বলা দিচ্ছি, আম্মু আপনাকে রান্না করে খাওয়াবে না। না 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 ঠিক আছে, ঠিক আছে। না 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 ঠিক আছে কি, আসতে বলছি আসবেন, আপনার বড় বোনের মতো দেখতে, যেহেতু আম্মু হচ্ছে আপনার বড় বোন আর আপনি হচ্ছেন আমার মামা, ঠিক আছে পাশা মামা? না আমি আপাকে দূর থেকেই দেখেছি, ঠিক আছে। আরে দূর থেকে দেখবেন কেন, আমি বলতেছি বাসায় এসে সাথে একসাথে বসে লাঞ্চ ডিনার করবেন, একসাথে কথা কথা বলবেন। আচ্ছা সেটা দেখা যাবে না, ঠিক আছে আমি। আচ্ছা আচ্ছা মামা, আপনি একটু এই সাউন্ডটা একটু করেন তো, ভালো থাকেন। ঠিক আছে, ওকে বাই বাই, যান 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 যান। ওই যে এত করে বললাম মরলে কে একটা মিডিয়াম সাইজের গেঞ্জি নিয়ে আসবি, তা আনলে কি হয়, তোর কি জলে? আরে বাবুরে আম দোকানে মিডিয়াম সাইজ চাই না, না হইলে কেন পার হইতাম না দোকানে? এই তুই বাটপার। সরি বাটপার মানে এটা কি বললি তুই আম করে? বাটপার মানে তোরা পাশা ভাইয়ের মতো এত সুইট, এত কিউট একটা মানুষের নামে যে উল্টাপাল্টা কথা বলছস, তোদের বিবেকে লাগে নাই?